অনেকে के জানি যে আজ আমাদের বাংলা জমিনে একটা অরাজকতা শুরু হয়েছে ঠিক না বেটা আমাদের বাংলা জমিনে একটা অরাজকতা শুরু হয়েছে এবং বিশেষ করে আমতা খবরটা আপনারা জানেন তো কি হয়েছে বলেন তো জি আনিস ভাই কে ছাদ থেকে ফেলে শহীদ করা হয়েছে কেন কারণটা আপনারা জানেন কি কথা বলেন কারণটা হচ্ছে একটাই ওই আনিস ভাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আলিয়া মাদ্রাসাকে বাঁচাবার জন্য একদিন নয় দুই দিন নয় মাসের পর মাস আন্দোলন প্রতিবাদ করেছিল কারণ আজকে অনেক দিন পর কয়েক বছর পরে আজ আলিয়া মাদ্রাসায় গেলাম ভালো করে বুঝবেন আমি আলিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট ছাত্র ওই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি তবে ভাই ওই আলিয়া মাদ্রাসায় যাবার পরে আমারও কিন্তু জ্ঞানটা একটু খুলে গেল ভাই আলিয়া মাদ্রাসায় আপনার থিওলজি ডিপার্টমেন্টে থিওলজি ডিপার্টমেন্টে পার্মানেন্ট টিচার আছে মাত্র 5টা কটা 5টা আর প্যারা টিচার 20টা কটা 20টা তাহলে থাকার কটা কথা কটা এজরে বলবেন 25টা কিংবা 30টা সেখানে আছে পার্মানেন্ট টিচার 5টা আর প্যারা টিচার 20টা মানে বুঝতে পেরেছেন পার্মানেন্ট টিচারের মাইনে কত হতে পারে এটা আনুমানিক ধরলাম 40,000 আর প্যারা টিচারের মাইনে কত হবে জি 15,000 20,000 এই খারাপ লাগছে আপনাদের 15,000 20,000 ভালো করে বুঝবেন ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে একটাও কোনো এখনো পর্যন্ত টিচার নাই কোনো টিচার নিয়োগ নাই তাহলে এবারে আমি জানতে চাই মুসলমান আজকে বাংলার জমিনে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার হার মাদ্রাসার মানে জান কোনটা বলেন জোরে বলেন আলিয়া মাদ্রাসা তাহলে আমার আপনার হার্ট ব্লক হয়ে গেলে আলিয়া কি হবে আলিয়া নষ্ট হয়ে যায় হার্ট ব্লক হয়ে যায় মানে শরীর কি হবে ভাই কোন কাজ লাগবে শরীরটা একদম শেষ হয়ে যাবে কোনো দাম থাকবে না তাহলে আলিয়া মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মুসলমান জানতে চাই তাহলে সারা পশ্চিম বাংলার ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান হাদিসের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো বাঁচবে না বন্ধ হবে এই জোরে বলবেন বন্ধ হয়ে যাবে তাহলে ভাই সাহেব তাহলে আলিয়া মাদ্রাসাকে বাঁচাবার প্রয়োজন আছে না নাই এই আওয়াজ দিবেন আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদের ইমাম খুঁজে পাওয়া যাবে মানুষ মাইয়াত হয়ে গেলে জানাজার নামাজের ইমাম খুঁজে পাওয়া যাবে ছেলে মেয়ের বিয়ে দেবেন ইমাম খুঁজে পাওয়া যাবে বিয়ে পড়ানোর এলাকায় মাসলা নিয়ে গন্ডগোল হবে সমাধানের জন্য মুফতি মুকাদ্দেস মুফাসসির খুঁজে পাওয়া যাবে এই কথা বলেন না পাওয়া যাবে যাবে না মাদ্রাসা বন্ধের মুখে পড়ে গেছে তাহলে এই মাদ্রাসাকে বাঁচাবার প্রয়োজন আছে না নাই এই জোরে বলবেন তাহলে এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য আগামী 30 তারিখ 30 মার্চ এই সামনে বুধবার পরের বুধবার কলকাতা রানী রাসমণি রোড ধর্মতলা একটা বিরাট প্রতিবাদ সভা ডাক দেয়া হয়েছে এই নিয়ে একটা আজকে আলিয়া মাদ্রাসায় মিটিং ছিল বিভিন্ন সংগঠনকে একত্রিত করে এবং ফুরফুরা দরবার শরীফে বিভিন্ন পীরজাদাদের সাথে করে নিয়ে আমরা প্রতিবাদে নামব এই আলিয়া মাদ্রাসাকে বাঁচাবার জন্য এবং আমাদের রাজ্যে আমাদের দেশে যে অরাজকতা শুরু হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে নামব জানতে চাই আপনারা সাথ দেবেন তো এই জোরে বলবেন সাথ দেবেন কতটা সাথ দেবেন ভাই পরে বোঝা যাবে ইনশাআল্লাহ কতটা সাথ দেবেন পরে বোঝা যাবে তা ভাই সাগে ভাই আমার তো মনে হয় এই আইনটা যদি আজকের দিনে বর্তমান দিনে কি চালু করা যেত না তাহলে আমাদের গ্রাম থেকে অরাজকতাগুলো বন্ধ হতো ঠিক না বেটা একই না বলেন আজকে কোথায় সেই বাপের বেটা আলেম ওলামাগুলো কোথায় সেই বাপের বেটা পীর সাহেব পীরজাদা কোথায় সেই হাক্কানি আলেম ওলামা মুফতি মুকাদ্দেস গনেরা আজকে তারা গেল কোথায়
যারা অন্যায়ের সাথে আপোষ করে না, যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে, অন্যায় দেখলে গর্জ ওঠে, আজকে তারা গেল কোথায়? আজকে তারা প্রতিবাদ করবে কোথায়? তারা প্রতিবাদ করবে কি করে? আজকের দিনে, বর্তমান দিনে ভাই, কিছু ইমাম, কিছু মুয়াজ্জিম, কিছু আলেম, কিছু মুফতি, কিছু মুকাদ্দেস, কিছু হাফেজ সাহেব, কিছু কারি সাহেব, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, আজকে আমরা দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক না বেটে? আমরা বিক্রি হয়ে গেছে, আর তার সাথে সাথে আমরা সাধারণ মানুষ আমরাও বিক্রি হয়ে গেছি ভাই, ঠিক না বেটে? আমরাও বিক্রি হয়ে গেছি ভাই। আজকে চোখের সামনে অন্যায় হচ্ছে, কতজন প্রতিবাদ করেছি গো বলে? কতজন প্রতিবাদ করছি, কতজন আন্দোলন করছি? আজকে দুনিয়ার কাছে আমরা এতটাই বিক্রি হয়ে গেছি, এতটাই বিক্রি হয়ে গেছি, আজকে ইসলামকে নিয়ে ছেলে খালামো হচ্ছে, ইসলামকে মিটাবার পরিকল্পনা হচ্ছে, মসজিদগুলো শহীদ করা হচ্ছে, মসজিদে আগুন লাগানো হচ্ছে, কোরআন পাক জ্বালিয়ে হচ্ছে, আজকে মুসলমানদের কুকাত্তার নাম করে শহীদ করা হচ্ছে, আমরা মুসলমান জাবানে কুলি কেটে বসে আছি, ঠিক না? আমাদের চোখের সামনে কোরআনকে মিটিয়ে দিয়েছে, চোখের সামনে কোরআন পাকের উপরে বধ ঢালা হচ্ছে, চোখের সামনে কোরআন পাকের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলা ফেলা হচ্ছে, মসজিদের মিনারের উপরে এক একটা পার্টির ঝান্ডা টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোনো প্রতিবাদ কোনো আন্দোলন করিনি, ঠিক নেবে? তার মানেটা কি ভাই? তার মানেটা কি? আমি যদি আপনার কিছু খেয়ে থাকি, আপনারা নিয়ে পড়ে থাকি, আপনারা নিয়ে চলাফেরা করি, আপনি আমার চোখের সামনে ভাই অন্যায় করবেন, আমি কোনো প্রতিবাদ করব? এই জোরে বলবেন, করব? তাহলে আমার তো মনে হয় আমরা সাধারণ মানুষ বিক্রি হয়ে গেছি কি গো, ঠিক নেবে? অনুরোধ করে বলে মুসলমান, এখনো সময় আছে, অন্যায়ের বিরুদ্ধে গর্জ উঠুন, কাজে লাগে, অন্যায়ের বিরুদ্ধে গর্জ উঠুন, কাজে লাগবে, আর না হলে ভাই সব শেষ, তার লাস্টটা টাটকা রেখে দিয়েছে। সুতাই নয়, তার শরীরে আল্লাহ পাক পোকা মাকড় বসাটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কেন ভাই? এই জোরে বলুন, কেন? এই আওয়াজ দিচ্ছেন না কেন? কোরআনের পক্ষে গিয়েছিল, ঠিক না বেঠে? শরিয়াতের পক্ষে গিয়েছিল, আজকে যার কারণে আল্লাহ পাক তার লাশটাকে টাটকে রেখে দিয়েছে। আজকে দেখেন আমার আনিস ভাই, আমার আনিস ভাই কি লাশটা পৌঁছে গেছিল না গলে গেছিল? এই জোরে বলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন মানুষ যখন মারা যায় তাকে দাফন দেওয়ার পরে চার দিনের মাথায় হাতের নখ, গায়ের লোম, মাথার চুল খসতে লাগে। কত দিনের মাথায়? চার দিনের মাথায়। সাত দিনের মাথায় তার পেটটা ফেটে গিয়ে শরীরে পচন ধরতে লাগে। ভাই বাস্তব কথা বলছি, আমার আনিস ভাইয়ের লাশটাকে কত দিনের মাথায় তোলা হয়েছিল বলে? দশ দিনের মাথায় লাশ তোলা হয়েছে। ভালো করে বুঝবেন, ওই এলাকার ইমাম সাহেব সহ এলাকার আরো মানুষ সাজিয়েছিল সেখানে। ভাইজান, চামড়া চোখে দেখা একটা খুন ভাই কত দিনে পচে, কালো হয় কত দিনে? দুই থেকে তিন দিনে খুনটা কালো হয়ে যায়, ঠিক না বেঠে? দুই থেকে তিন দিনে খুন কালো হয়, জমাট বেঁধে যায়। কিন্তু ভাই সাহেব, এলাকার মানুষ বলছে, ভাই যান যখন লাশটাকে তুলে টেরেতে শোয়ানো হলো, পোস্টমর্টমের জন্য মাথা কাটা হয়েছে, সেই জায়গা থেকে টাটকা লাল খুন বেরোতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জানতে চাই, আনিস ভাই মোরে মর্দানা জিন্দা, এই আওয়াজ দেন, মোরে জিন্দা কেন? কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ঠিক না বেটে? তা ভাই অন্যায়ের বিরুদ্ধে নামতে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলি ভাই, এই কথাটা কিন্তু আপনাদের অনেকের মনে মনে একটু চাগান দিচ্ছে। তাই তো ভাই সাহেব বিক্রি হওয়ার কথা বলছে, আমার নিজেও তো বিক্রি হয়ে এসেছে নাকি গো, তাই তো নাকি? অনেকের মনে আবার চাগান দিচ্ছে যে ভাইজান আবার বিক্রি হতে নিষেধ করছে, ভাইজান তো বিক্রি হয়ে এসছে। আমি মনে করি এরা মাথা মোটা, কি বললাম? এরা মাথা মোটা,
এরা মূর্খ, এরা অজ্ঞ। আজকে এদের জন্য আমরা মুসলিম জাতি আগে বাঁচতে পারেনি, আর এই সমস্ত মাতামুটা মূর্খদের জন্য মুসলিম সমাজ জীবনে কোনোদিন আগে বাড়তে পারবে না। কি বললাম, কি বললাম? জীবনে কোনোদিন মুসলিম জাতি আগে বাড়তে পারবে না। ভাইসা আগে এই গত পরশু দিনের গত কালকের কথা বলছি, আমতা চাখানা নাম শুনেছেন? জোরে বলেন না, আমতা চাখানা। এই কিছুদিন আগে সেখানে বোম বানতে গিয়ে পাঁচজন মানুষ আহত হয়েছে, তার মধ্যে একজন নিহত হয়েছে। ওই এলাকার কম বেশি 400 জন মানুষ নাকি গ্রাম ছাড়া হয়ে আছে, ভালো করে বুঝবেন। তাহলে এবারে বলেন, 400 মুসলমান গ্রাম ছাড়া, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন শিখ, কোন পারসি, কোন পাদরি, কোন পাঞ্জাবি নয়, মুসলমান গ্রাম ছাড়া কারা করেছে মুসলমান? আজকে আপনার আরব পুরো তদন্ত নিলে খুঁজে পাওয়া যাবে 8-10 জন 20 জন মুসলমান গ্রাম ছাড়া হয়ে আছে, ঠিক না বেটি? ভাই প্রসঙ্গ আসলো বলে বলছি, আপনার অসুবিধা আছে নাকি? বলবো ভাই, বলবো, ব্যাখ্যা একটু করো ভাই, এই জোরে বলেন না, হাই আনা ব্যাখ্যা করবো, ভালো করে বুঝবেন। আজকে আপনার আরাবপুর হয়তো নেই, কিন্তু আশেপাশে গ্রামে যান, সেখানে মুসলমান 10 জন 20 জন 50 জন 100 জন মুসলমান ভাই আমার গ্রাম ছাড়া হয়ে আছে। মুসলমানের বাড়ি বোলডুজার নিয়ে এগোতে লেগেছে কেন? মুসলমানের বাড়ি ভাঙবে কে? মুসলমান, মুসলমানের দোকান ভাঙার জন্য জিসিবি নিয়ে যাওয়া হচ্ছে, দোকান ভাঙবে। তাহলে এবারে বলেন, এর বিরুদ্ধে দাঁড়াবার দরকার আছে না নাই? কি কথা বলেন না কেন আপনারা? এর বিরুদ্ধে প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলে, প্রতিবাদ করার দরকার আছে। তাহলে প্রতিবাদটা করতে গেলে আপনি কিভাবে করবেন ভাই? বলে কিভাবে করবেন? রাস্তায় হো হো করে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে যাবেন নাকি? এই জোরে বলবেন তো, দাঁড়িয়ে যাবেন? তাহলে দাঁড়াবেন না, দাঁড়াতে হবে। দাঁড়াতে গেলে ভাই একটা খসড়া তৈরি করতে হবে, কি ঠিক না বেটি? একটা দাবি দাবার লিস্ট তৈরি করতে হবে। এই দাবি দাবার লিস্টটা যদি আপনি উপর মহল্লায় যদি পৌঁছতে না পারেন, তাহলে আপনার প্রতিবাদটা কামিয়াবি হবে। জোরে বলবেন, হবে।